রাজ্য প্রশাসনের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, নিজের বক্তব্যে এখনো অনড় মুখ্যমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্যে সেনা নামিয়েছে কেন্দ্র, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন হুঁশিয়ারি মমতার। 30 ঘণ্টা পরে নবান্ন ছাড়ার আগে বললেন মুখ্যমন্ত্রী। টোল প্লাজায় সমীক্ষা নিয়ে রাজ্য সেনাবাহিনী চাপান উত্তর তুঙ্গে, রাজ্যকে কিছু না জানিয়ে সেনা মোতায়েন দাবি মুখ্যমন্ত্রী। অভিযোগ মানতে নারাজ সেনা, 24 তারিখে রাজ্যকে চিঠি, চিঠির প্রতিলিপি সংবাদ মাধ্যমে দেখালেন সেনা কর্তা। সেনা নামিয়ে টাকা তোলার অভিযোগের সত্যতা প্রমাণ করুন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ইস্টার্ন কমান্ডের, প্রমাণ দিতে পারলে তদন্ত হবে, সাংবাদিক বৈঠকে দাবি সেনার। রাজ্যে সেনা মোতায়েনের প্রতিবাদে পথে তৃণমূল, রাজভবনে ধর্ণায় দলীয় বিধায়করা, জানিয়ে দিলেই তো অনুমতি দেওয়া হয়নি, সেনাবাহিনীকে পাল্টা বললেন পার্থ চট্টোপাধ্যায়। অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবিতে সংসদে সুর চড়ালো তৃণমূল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে কেন্দ্র তোপ তৃণমূলে। রাজনৈতিক হতাশা থেকেই প্রতিবাদ তৃণমূলের, সেনাকে নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে, রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলেই মহড়া, অভিযোগ উড়িয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী। রিজার্ভ ব্যাংকের আশ্বাসে শাহ, আজও ব্যাংকে অমিল পর্যাপ্ত নগদ, চেকে তোলা যাচ্ছে না, সর্বোচ্চ 24,000 টাকা, কেউ পাচ্ছেন 5, কেউ 10,000।